হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে আপনাদের এ ব্যাগটি তৈরি করে দেখাবো। এ ব্যাগটি তৈরি করতে আমাদের 6 নম্বরের মুক্তা পুঁতি লাগবে এবং 6 নম্বরের ক্রিস্টাল পুঁতি লাগবে, আর লাগবে 50 নম্বরের ড্রপ সুতো। চলুন তাহলে তৈরি করা যাক ব্যাগটি। আমরা একটি সুতাতে প্রথমে একটি ক্রিস্টাল, তারপর একটি মুক্তা পুঁতি, তারপর দুটি ক্রিস্টাল পুঁতি এবং একটি মুক্তা পুঁতি এভাবে নিয়ে নিব। এভাবে নেয়ার পর যে কোনো এক পাশে সুতায় ক্রিস্টাল পুঁতি নিব। ক্রিস্টাল পুঁতি যে কোনো এক পাশে নিয়ে অপর পাশের সুতা দিয়ে, যে কোনো এক পাশে ক্রিস্টাল নিয়ে অপর পাশে সুতা দিয়ে ক্রস করে দিলাম। এবার এই ডান পাশের সুতায় এবার ডান পাশে ক্রিস্টাল, এখানে মুক্তা পুঁতি আছে এবং এখানে ক্রিস্টাল পুঁতি আছে, তাই যে যখন ডান পাশে পুঁতি নিব আমরা, ডান পাশে এখানে মুক্তা পুঁতি আছে, তাই আগে আমরা মুক্তা পুঁতি নিব, তারপর নেব ক্রিস্টাল পুঁতি। আর বাঁ পাশে এখানে আছে ক্রিস্টাল পুঁতি, বাঁ পাশে এই এই সাইডে আছে ক্রিস্টাল পুঁতি, তাই এখানে আগে নিব আমরা, তাই এই পাশে নিব ক্রিস্টাল, তারপর মুক্তা পুঁতি। নেয়ার পর যে কোনো এক পাশে একটি ক্রিস্টাল পুঁতি নিয়ে অপর পাশে সুতা দিয়ে ক্রস করে দেব। এবার আবার এখানে আগে ক্রিস্টাল পুঁতি আর এখানে আছে মুক্তা পুঁতি, যে পুঁতি দিয়ে ক্রস করেছি তার দুপাশে কি পুঁতি আছে ওইটা দেখে আমাদের পুঁতি নিতে হবে। এখানে হবে প্রতিবারই এক কমন ছয়ের ঘর, একটি পুঁতি কমন আছে, কমন পুঁতির দুপাশে যেই দুটি পুঁতি থাকবে শুরুতে ওই পুঁতি নিতে হবে। যেমন এই কমন পুঁতির বাম পাশে আছে একটি মুক্তা পুঁতি, তাই বাম পাশে শুরুতেই নিব মুক্তা পুঁতি, তারপর নেব ক্রিস্টাল পুঁতি। ডান পাশে আছে ক্রিস্টাল, তাই শুরুতে ক্রিস্টাল নেব, তারপর নেব মুক্তা, এবং প্রতিবারই ক্রিস্টাল পুঁতি দিয়েই ক্রস করব। সেম ওয়েতে আমরা 15টি ঘর করব। এখানে আমাদের 15টি লাইন করা শেষ। এবার সুতা এই সাইড দিয়ে নিব, এই পাশ দিয়ে না নিয়ে, এই পাশ দিয়ে না নিয়ে সুতাটি নিব এই সাইড দিয়ে। এখানে এমনভাবে ঘরগুলো ঘর করা হলে শেষের ঘরটিতে আমরা সুতা সাইড দিয়ে নেব। এরপর দ্বিতীয় লাইনটি করব। দ্বিতীয় লাইনটি করার সময় 3টি সূত্র আমাদের প্রয়োগ করতে হবে। এখানে সবই হবে 6 ঘর, এক কমন 6 ঘর। এখানে সাইডে কমন পুঁতির সাইডে লাল পুঁতি আছে, তাই প্রথমেই নিব লাল পুঁতি, তারপর নিব একটি মুক্তা পুঁতি, তারপর নেব দুটি লাল, তারপর এই সাইডে কমন পুঁতির এই পাশে আছে সাদা পুঁতি, তাই এখানে নিতে হবে সাদা পুঁতি। এই কমন পুঁতির নিচের দিকে আছে লাল, তাই লাল নিলাম, কমন পুঁতির উপরের দিকে সাদা, তাই সাদা নিলাম। আর এভাবে মাঝে একটি মুক্তা পুঁতি এবং দুটি ক্রিস্টাল নিয়ে এবার এখানে একটি পুঁতি কমন আছে, তাই এখানে 5টি পুঁতি নিলেই 6 ঘর হয়ে যাবে। তারপর মুক্তা পুঁতি দিয়ে এভাবে ক্রস করে দিব, ক্রস করে দিলাম। এবার এখানে 3টি মুক্তা পুঁতি আছে,
এবার দুটি মুক্তা পুঁতি দিয়ে সুতা নিব। নিয়ে বাম পাশের সুতাতে দেব, বাম পাশের সুতাতে একটি মুক্তা পুঁতি দিয়ে ডান পাশের সুতা দিয়ে ক্রস করে দেব। এবার ডান পাশের সুতা ডান পাশের একটি ক্রিস্টাল পুঁতি দিয়ে নিব এবং বাম পাশের সুতাটি বাম পাশের ক্রিস্টাল পুঁতি দিয়ে নিব। নেওয়ার পর এবার তিনটি পুঁতি দিয়ে সুতা আছে, তাই আর তিনটি পুঁতি নিলেই হবে। এবার এখানে এখানে আছে একটি ক্রিস্টাল পুঁতি, তাই শুরুতেই নিব ক্রিস্টাল পুঁতি, তারপর একটি মুক্ত পুঁতি, তারপর এখানে আবার ক্রিস্টাল পুঁতি আছে, তাই এখানে আবার নিতে হবে ক্রিস্টাল পুঁতি। তিনটি পুঁতি নেওয়া হলো, তিনটি পুঁতি নেওয়া হলো, এবার ডান পাশে সুতা দিয়ে ক্রস করব। এবার ডান পাশে সুতা ডান পাশের একটি পুঁতি দিয়ে নিলাম। নেওয়ার পর এবার বাম পাশে এবং ডান পাশে দুটো মুক্তা পুঁতি আছে, কমন পুঁতি দুপাশে দুটি মুক্তা পুঁতি আছে, কমন পুঁতির দুপাশে দুটি মুক্তা পুঁতি, তাই দুপাশে আমাদের দুটি মুক্তা পুঁতি নিতে হবে। আর এটা দুই কমন, দুটি পুঁতি কমন আছে, তাই টোটাল নিতে হবে ছয়টি পুঁতি। তাহলে আমরা প্রথমেই নিব একটি মুক্তা পুঁতি, তারপর নিব দুটি ক্রিস্টাল পুঁতি, তারপর আবারও নিব একটি মুক্তা পুঁতি। নেয়ার পর ডান পাশের সুতা দিয়ে শেষের পুঁতিটি ক্রস করে দিব। এখানে আমরা তিনটি সূত্র প্রয়োগ করছি। এবার আবারও দুটি মুক্তা পুঁতি দিয়ে সুতা নিয়ে এখানে চারের ঘর করতে হবে, এমন ঘর করতে হবে, তাই দুটি মুক্তা পুঁতি দিয়ে নিলাম। এবার বাম পাশের সুতা একটি মুক্তা পুঁতি নিব, নিয়ে পুঁতি নিব, নিয়ে ডান পাশের সুতা দিয়ে ক্রস করে দেব। এবার সুতা আবার দুটি পুঁতি দিয়ে নিব, দুই পাশের দুটি ক্রিস্টাল পুঁতি দিয়ে সুতা নিব। এবার তিনটি পুঁতি কমন এবং দুপাশে দুটি লাল পুঁতি, একটি লাল পুঁতি, তারপর একটি মুক্তা পুঁতি, তারপর আবার একটি লাল পুঁতি নিয়ে এভাবে ক্রস করে দেব। এখানে সবই কিন্তু ছয়ের ঘর হবে। এবার ডান পাশে সুতায় একটি পুঁতি দিয়ে নিব, এবার দুটি পুঁতি কমন এবং দুপাশে দুটি মুক্তা পুঁতি আছে, তাই শুরুতে একটি মুক্তা পুঁতি নিব, তারপর নেব দুটি ক্রিস্টাল পুঁতি, তারপর আবারও একটি মুক্তা পুঁতি নিব। নিয়ে নিয়ে ডান পাশের সুতা ডান পাশের সুতা দিয়ে ডান পাশের সুতা দিয়ে শেষের পুঁতি ক্রস করে দেব। এভাবে করে আমাদের তিনটি সূত্র প্রয়োগ করে পুরোটা লাইনই কমপ্লিট করতে হবে।
এবার শেষের ঘরে চলে এসেছি। এই দুই সাইডেই মুক্তা পুঁতি আছে, তাই দুপাশে মুক্তা পুঁতি নিব। এবং দুটি পুঁতি কমন, তাই টোটাল চারটি পুঁতি নিতে হবে। এবং বাম পাশে নিয়ে নিব দুটি পুঁতি, বাম পাশে নিয়ে নিব দুটি ক্রিস্টাল পুঁতি, তারপর ডান পাশে সুতো দিয়ে এভাবে ক্রস করে দেব। এভাবে ক্রস করে দিলাম। এবার এখানে ক্রস পুঁতির বাম পাশে আছে একটি ক্রিস্টাল পুঁতি, তাই আমরা শুরুতে নিব বাম পাশে একটি ক্রিস্টাল পুঁতি, তারপর নিব একটি মুক্তা পুঁতি, তারপর দুটি ক্রিস্টাল পুঁতি, এবং এপাশে শুরুতে আছে একটি মুক্তা পুঁতি, ডান পাশে তাই একটি মুক্তা পুঁতি। নেওয়ার পর ডান পাশে সুতো দিয়ে শেষের পুঁতিটি ক্রস করে দিব। ক্রস করে দিলাম। দেওয়ার পর এবার সুতা দুটি মুক্তা পুঁতি দিয়ে নিব। নেওয়া হলে এবার আগের মতো করেই তিনটি সূত্র এখানে প্রয়োগ করতে হবে। এবার একটি মুক্তা পুঁতি এভাবে নিয়ে ক্রস করব, তারপর আগের মতো করেই সুতা দুটি পুঁতি দিয়ে নিয়ে এভাবে পুরোটা দুটি পুঁতি দিয়ে নিয়ে এই লাইনগুলোতে যেভাবে করেছি ঠিক সেভাবেই করতে হবে। এখানে দুটো ঘর হয়েছে, এরকম টোটাল 9টি ঘর করতে হবে। এরকম করে টোটাল 9টি ঘর করতে হবে। এটি দুটি পার্ট করতে হবে। একটি পার্ট আগে আমি করে রেখেছি এখানে, এখানে 9টি ঘর আছে। এভাবে আমরা দুটি পার্ট তৈরি করব, তারপর জয়েন করব। আপনারা সবাই সেম ওয়েতে দুটি পার্ট করে নিন। দুটি পার্টই তৈরি করা শেষ, এবার দুটি পার্ট জয়েন করব। জয়েন করার সময় খেয়াল রাখতে হবে, দুটি পার্টের কর্নারের পুঁতি যাতে সেম থাকে। এবার সুতা এই মুক্ত পুঁতি বাদ দিয়ে এই ক্রিস্টাল পুঁতি দিয়ে নিব। নেয়ার পর ডান পাশে সুতা একটি মুক্তা পুঁতি নিব, নিয়ে এই ক্রিস্টাল পুঁতি দিয়ে বের করব। এবার এখানে সব ক্রিস্টাল পুঁতি, তাই এবার যে কোনো এক পাশে সুতায় ক্রিস্টাল পুঁতি নিয়ে অপর পাশে সুতা দিয়ে এভাবে ক্রস করে দেব। এভাবে দুই পাশ থেকে দুটি সুতা, দুই পাশের সুতা দিয়ে দুটি পুঁতি কমন নিয়ে একবার মুক্তা পুঁতি একবার ক্রিস্টাল পুঁতি, যখন মুক্তা পুঁতি থাকবে তখন মুক্তা পুঁতি দিয়ে জয়েন দিব, যখন ক্রিস্টাল থাকবে তখন ক্রিস্টাল পুঁতি দিয়ে জয়েন দিয়ে পুরোটা জয়েন দিয়ে ফেলবো। তিন সাইড, এই সাইড, এই নিচে, এবং এভাবে এভাবে করে এই তিনটি সাইড জয়েন দিব। এই তিন সাইড জয়েন দিলেই হয়ে যাবে, একটি সাইড ছিল খোলা রাখ। আমার ব্যাগটি তৈরি করা শেষ। আমার ব্যাগটি সাইডে এভাবে সবগুলোই ক্রিস্টাল পুঁতি দিয়ে জয়েন দিয়েছি তিন সাইড। আপনার ইচ্ছা হলে এখানে হ্যান্ডেলও দিতে পারেন। আমার ভিডিওটি শেষ। এখানে শুধু কভার লাগালেই ব্যাগটি তৈরি হয়ে যাবে। আজকে আমার ভিডিওটি এ পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি সবাই শেয়ার করবেন এবং চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন। এবং সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।